Boshundhara Kings presents the football show added time tie. Aaj ke apna director no tono tamra upar dichhi. Shuru added time shab shomoy bok kore thaki. Bap apna der prashner uttor gulo diye thaki. Ami Arifat Masud ajke shei panel e jukto hoyechen. Topu Bormono. Topu Bormono. Apni kokhon amader added time dekhechen. Lokjon amaderke onekei proshno koren ba jante chan. Je bhai ekhane football niye alochona hoy na keno. Football niye football shote alochona hoy. Added time e হাবি যাবি না অনেক প্রশ্ন থাকে না আপনাদের এই এপিসোডটা আমি সব সময় দেখি আটটার সময় আমরা বেশিরভাগ লোকের কাছে শুনি যে এইটা দেখার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে ভাত খাওয়ার সময় অথবা তারা যখন ওয়াশরুমে বসে থাকেন তখন না আমাদের দেখেন আমরা কিন্তু মোটামুটি ভালো ডিসিপ্লিনে থাকি আমাদের ডিনার টাইমও কিন্তু অনেক আগে থাকে তো ওইভাবে আপনার খাবারের সময় না এমনি সব সময় আপনার ফ্রি সময় দেখি তো obviously তারা ঠিকই বলে ফুটবল নিয়ে আপনারা শো করেন ফুটবলের আপনারা ই করেন না এটা ডেফিনেটলি এ কেমন কথাবার্তা অদ্ভুত তো আচ্ছা ওই যে বললো যে আগে আগে ডিনার করে তপুদের সাথে রাত 9টা বাজে ডিনার করার পর রাতের বেলা যে আপনার আবার ক্ষুধা পায় আপনি যে রাতের বেলা যে আপনি খাওয়া কিনতে বের হন ঠিক আছে এটা একটু কিভাবে এটা সলিউশন কি ধরেন আমরা রাত 9টায় খেলাম 12টা নাগাদ আমাদের আবার ঘুমানোর আগে আবার ক্ষুধা পেয়ে যাচ্ছে তো কাকে কালকে রাতে বের হতে হয়েছে খাওয়া কেনার জন্য দেখেন অ্যাকচুয়ালি এটা হলো আমার কাছে মনে একটা অভ্যাসের ব্যাপার কারণ আপনারা কিন্তু নরমালি যখনই আমাদের সাথে থাকেন বা হোক ন্যাশনাল টিম বা হোক বসুন্ধরা কিংসের টিমের সাথে তখন কিন্তু আপনারা সবসময় আমাদের দেখেন যে 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যায় কারণ আমাদের আপনার দেখা যায় ডাইজেস্ট হওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে তো আবার মর্নিংয়ে আপনার 100% ব্রেকফাস্টে অ্যাটেন্ড থাকতে হয় তো ওই প্রেক্ষাপটে আপনারা তো ওরকমভাবে করেন না সচরাচর ডিনার এবং ব্রেকফাস্ট সবসময় তো এর জন্য আমার কাছে মনে হয় আপনাদের ক্ষুধা লাগে কারণ আমি যখন প্রথম প্রথম এরকম ডাইটিং করতাম তখন কিন্তু আপনার আমারও এরকম ক্ষুধা লাগতো এখন এটা নর্মাল হয়ে গেছে আর মানে এত হেলদি খাবার প্রশ্নে চলে যায় মোহাম্মদ রোহন তিনি দারুণ একটা তার প্রশ্নটা দিয়ে আসলে শুরু করছি ইউরোপ এশিয়ার আলোচনা শুনতে চাই না শুধু বসুন্ধরা কিংসকে নিয়ে আজকে আলোচনা শুনতে চাই তবু এটা তো একটা পজিটিভ সাইন যে বাংলাদেশের ইয়াং জেনারেশন বা যারা আসলে ফুটবলটা ফলো করতো তারা ইউরোপিয়ান ফুটবল নিয়ে কিন্তু সবসময় মেতে থাকে সেখানে আপনারাও এখন আসলে নজর কাটছেন হোক সেটা ন্যাশনাল টিম হোক সেটা বসুন্ধরা কিংস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনার আমরা কার সাথে খেলছি এবং কোথায় খেলতে আসছি আমাদের বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করছি তো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষদের একটা ভালো নজর কেড়েছে এবং তারা চাচ্ছেন যে আমাদের ফুটবলটা আরও ডেভেলপ হোক এবং হোক সেটা ক্লাব দিয়ে হোক সেটা ন্যাশনাল টিম দিয়ে তো অবভিয়াসলি আমরা সবসময় চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার কারণ এরকম অপরচুনিটি কিন্তু আপনার সচরাচর সবসময় আমরা পাবো না কারণ এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না তো আমাদের চেষ্টাটা থাকবে একদম 100%-এর বেশি দেওয়ার কারণ ম্যাচ হার জিত তো থাকবেই কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না আমরা সবাই মিলিতভাবে এফোর্ট দেব মাঠে আচ্ছা মোহাম্মদ সানিদুলের প্রশ্ন হচ্ছে বসুন্ধরার লাস্ট 5 ম্যাচের পারফরম্যান্স ভালো তারা কি পারবে এখানে তার প্রশ্নের সঙ্গে যদি আমি একটু লেজুর যোগ করে দেই যে বাংলাদেশের ঘরোয়া লিগ অথবা এএফসি কাপও তার চেয়েও চ্যাম্পিয়ন্স লিগ আলাদা বল গেম বলা হয় বারবার তো এটার সঙ্গে ওটা আসলে তেমন কোনো মিল খুঁজে পাওয়া কি আসলে উচিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো হয় আলাদা লেভেলের কারণ এটার লেভেল অনেক হাই থাকে কারণ এই জায়গায় অনেক বড় বড় প্লেয়াররা খেলে অনেক কম্পিটিশন থাকে আর নর্মালি আপনার ঘরোয়া লিগ আর এফসি কাপে যেটা আপনার আমরা করি দেখা যায় যে আপনার সুযোগ পাই আপনার একবার ভুল হওয়ার পরে সেই ভুলটাকে আপনার সংশোধন করার জন্য রিকভারি করার জন্য আপনি সময় পাবেন কিন্তু এই জায়গায় এরকম সুযোগ নাই কারণ এইটা হলো একটা অ্যানাদার লেভেল কারণ এটা একদম ইউরোপিয়ান লেভেলের প্লেয়াররা খেলে তো ডেফিনেটলি আমরা ভাইয়া যেই প্রশ্নটা করেছে যে আমরা লাস্ট প্রিভিয়াস কয়েকটা ম্যাচ কিন্তু খুবই ভালো করেছে এবং খেলেছি কারণ আপনার যদি আমি মিলাইতে চাই কখনোই ডোমেস্টিক লিগের সাথে এই জায়গায় আমি মিলাইতে পারবো না কারণ আপনার আমরাই কিন্তু খেলেছি তো অবভিয়াসলি আমরা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমরা যদি তাদেরকে একদম আহামরি কোনো ধরেন মিস্টেক বা সুযোগ না দিই তাহলে কিন্তু সম্ভব আমরা আমাদের আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আর কি মিঠুন আহমেদের একটা প্রশ্ন এশিয়াতে যে ফুটবলের জাগরণ হচ্ছে এটা আসলে ভালো লাগার মতো কিনা অবভিয়াসলি সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসার পরেই পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখন এশিয়ান ফুটবলটা হাইলাইটেড আপনি দেখেন রোনাল্ডো যদি আমি ওইভাবে চিন্তা করি সৌদিতে আপনার আল নাসরা রোনাল্ডো আসার পরে এখন কিন্তু এই সিজন আপনি কতগুলো প্লেয়ার আসছে আপনি মানে এটা আনবিলিভেবল কারণ আমরা অ্যাজ এ প্লেয়াররা হয়তো বা আপনারাও ভাবেন নাই যে সৌদিতে এত বড় বড় প্লেয়াররা চলে আসবে যাদের এজ 29-30, যারা আমার কাছে মনে হয় কখন আসে প্লেয়াররা ইউরোপ থেকে যখন আপনার 35-36 ইয়ার্স হয়ে যায়, যেটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বুঝি। তো এখানে কিন্তু আপনার 28-29-30 ইয়ার্সের প্লেয়াররা, মেয়েরাজের মতো প্লেয়ার ম্যান সিটি থেকে এখানে চলে আসে, মানে চলে আসছে। তো অবভিয়াসলি এই জায়গায় আমার কাছে মনে হয় যে একটা বিশাল ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হচ্ছে, স্পেশালি আপনার কাতার ওয়ার্ল্ড কাপের পরে। কারণ সৌদিতে এখন আপনার যেভাবে প্লেয়াররা আসা শুরু করছে, তো অবভিয়াসলি এটা একটা ইতিবাচক এবং পজিটিভ ব্যাপার। এখানে একজন প্রশ্নটা করেছেন যে ফিরমিনোর 3 গোল, ওনার নাম হচ্ছেন হাসিবুল গেমিং সামথিং। প্রশ্নটা হচ্ছে ওনার এরকম যে ফিরমিনো 3 গোল করেছেন, সে বিষয়ে কিছু বলেন। এক্স্যাক্টলি, রবার্তো ফিরমিনো তার প্রথম ম্যাচে, সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে একটা হ্যাটট্রিক করেছেন, তার গোলে জিতেছেন। এই যে রবার্তো ফিরমিনোই তো ধরেন চাইলেই তো ইউরোপে আর একটু খেলতে পারতেন, আরও 1-2 মৌসুম খেলতে পারতেন, কিন্তু তিনিও সৌদি আরবে চলে আসলেন, তাই না? আমার কাছে মনে হয় যে আপনার ইউরোপে আপনার দেখেন ফিরমিনো কিন্তু লিভারপুলের হয়ে কত ম্যাচ খেলেছে, কত ম্যাচ জিতিয়েছে এবং কতটা সিজন খেলেছে। তো আমার কাছে মনে হয় যখনই একটা প্লেয়ার নিজেকে আপনার ফুটবলাররা কিন্তু আপনার লাইক মেসি দেখেন, ইন্টার মায়ামিতে গেছে কিসের জন্য? সে কিন্তু আরও 2 বছর অনায়াসে ইউরোপে খেলতে পারত। একটা এনজয়ের ব্যাপার থাকে যে আপনি খেলে আপনার একটা ফ্রিডম বা আপনার নিজেকে আরও উজাড় করে দেওয়া বা ফ্যামিলি টাইম সব কিছু মিলে কিন্তু মানুষ চুজ করে আপনার এরকম দেশে, যেই জায়গায় যে আপনি এরকম কাজগুলো করতে পারবেন। আর অ্যাজ এ যদি আমি বলি পারফরমেন্স হিসাবে, ফিরমিনো আপনার প্রথম ম্যাচে এরকম, ডেবিউ ম্যাচে এরকম স্টার্ট করাটা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। আমি একটু বলেন তো ছোট্ট করে, সেটা হচ্ছে ধরেন কথার কথা যে আপনার কাছে সৌদি ক্লাব থেকে একটা অফার আছে, আপনার কাছে ইউএসএর ক্লাব থেকে একটা অফার আছে, এমএলএস থেকে, আপনি কোন ক্লাবে কই যাবেন? না এখন আমার উত্তর দিবেন, কোনো আগে পরে কিছু বলা যাবে না। আচ্ছা, এখন যদি আমি বলি ডেফিনেটলি সৌদি, কারণ সৌদিতে এখন সবার নজর। এর কারণ হচ্ছে তোপুর বাসার কাছে, বাংলাদেশ থেকে সেখানে তো আপনার আরেকটা হতে পারে, তখন হচ্ছে আপনার ইউএসএ তে। কোনটা? ইউএসএ যাও তো মানুষজনের একটা ইয়ে থাকে না, সেটা একটা আছে, কিন্তু ইউএসএ দূরে, কিন্তু তিনি সৌদি আরব বেছে নিচ্ছেন। আমার ধারণা হচ্ছে কাছে, আর কাছাকাছি মানে দেশের থেকে যাতায়াত কাছাকাছি, ওই কারণে মনে হয়, এই ছাড়া আর কারণ দেখি না। তবে সৌদি লিগের খেলা আমার কাছে আরও বেশি ফাস্ট মনে হয়। হ্যাঁ, কারণ আপনি যদি মানে আমাদের এশিয়ান ফুটবলটা আপনার যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে ফুটবল কিন্তু অনেক অনেক স্পিডি ফুটবল হয় এবং আপনার স্পেস আপনার একটা প্লেয়ার কম পায়। কারণ সবসময় আপনার দেখা যায় কি, ধরেন মেন্টাল যে স্ট্রেংথটা থাকে না প্লেয়ারদেরকে, মানে আমি অনেক বিট হইতে, আমি নিজে বিট হব না, আমি ওরে আমাকে ডস দিয়ে বের হইতে দিব না। তো এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি কিন্তু আপনার ওই ইম্প্যাক্ট করে ম্যাচের মধ্যে। এর জন্য আপনার ফুটবলটা আপনার এত ফাস্ট হয়, এত ফিজিক্যালি হয়। তবু এই প্রশ্নের উত্তর ইয়েস নোতে, মানে বেশি ইয়ে করেন না আপনি, হ্যাঁ, যে এক্সপ্লেনেশন দিয়েন না। নাফিজুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, এবং একটাই অপশন কিন্তু আপনার কাছে, একটাই অ্যান্সার, বাংলাদেশের ফুটবলের ইতিহাসের সেরা প্লেয়ারকে? ফর মাই ভিউ আমি বলবো যে আমি তো অনেকের খেলা দেখি নাই, এটাই হলো আমার প্রথম কথা। কারণ আমি মানে জন্ম হওয়ার পরে শুনেছি, যেহেতু আপনার আমার বাবার মুখে শুনেছি, আমার কলিগদের মুখে শুনেছি, সেটা হলো মোনায়েম। নাইস আনসার। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ মাসুম যে, ভাই জানিয়ে আপনাদের এটা চোখে পড়বে না, চোখে পড়েছে, তবে বসুন্ধরা কিংস যদি কোনো মতে জিতে যায় আমি প্রমিস করলাম আপনাদের দুজনকে সেই একটা ট্রিট দেবো। সেই দুজন আসলে কে? আমি আর নাবিল খান, আমি আর তপু বর্মন, নাকি তপু বর্মন আর নাবিল খান? সেটা নিশ্চয়ই না, উনি মনে হয় হচ্ছে দুজনকে বলেছিলেন, তো যখন দেখবেন আমাদের সাথে তপু বর্মন আছে, উনি বলবেন যে ভাই আপনাদের তিনজনকে দিব। আচ্ছা, ইয়াসিন আফাত একটা প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা হচ্ছে এরকম যে এমএলএসে সৌদি আরবে এমএলএসে লিওনেল মেসির যে পারফরমেন্স, সেটা ব্যালন ডিয়ারে প্রভাব রাখবে কিনা? আমি বলবো না, তবু বলবেন। আমি বলবো এটা রিস্কি বিজনেস থাক, মানে আপনার তো মেসি ফ্যানরাও আপনার ফ্যান, রোনালদো ফ্যানরাও আপনার ফ্যান। লেটস নট ডিগ ইন দেয়ার। হ্যাঁ, কি বলবো, প্রভাব রাখতে ফাপড়ে পড়ে গেলেন নাবিল খান। আচ্ছা, এই প্রশ্নের কোনো জবাব হয় না। হ্যাঁ, অবশ্যই প্রভাব রাখবে, কারণ হচ্ছে প্রভাব থাকবে। তবু এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন শুনতে চাই, সেটা হচ্ছে সুলতান মাহমুদ মুসাফ তিনি প্রশ্ন করেছেন, ইন্টার মায়ামি বনাম আল নাসরের যদি ম্যাচ হয় তাহলে কে জিতবে বলে আপনি মনে করেন? এখন আপনার দুই দলের যে পারফরমেন্স, স্পেশালি আপনার মেসি যাওয়ার পরে মায়ামিতে এবং আল নাসেরের যে মানে স্পেশালি এই সিজনে তারা যেভাবে স্টার্ট করেছে, গতকালকে তারা কিন্তু আপনার ট্রফি জিতেছে, তো এটা কিন্তু আমার কাছে মনে হয় 50-50 ম্যাচ হবে, কারণ দুই টিমে এখন ব্যালেন্স প্লেয়ার আছে, কারণ মায়ামিতে বুস্কেস এবং আলবা, তো ডেফিনেটলি এটা একটা ভালো ধরনের ম্যাচ হবে, যারা সুযোগ পাবে তারাই জিতবে। যদি আমি বলতে চাই অবভিয়াসলি ইন্টার মায়ামি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তৌসিফ এজাজ এর লাস্ট প্রশ্ন, আর কোন প্রশ্ন নেবেন? আমার দিক থেকে শেষ প্রশ্ন, যে শারজা এফসিকে আটকানোর জন্য অস্কার কোন ফরমেশন সাজাতে পারে বলে দেবেন নাকি? একদম এখান থেকে কি প্রশ্ন ভাই, এটার ফরমেশন কি সাজাবে? চুপ, আমরা কেউ জানি না, তাই না? কেউ জানেন না, তবু মনে জানেন না, একটা ম্যাচের আগে হয়তো ফিক্স হবে। এই ছিল আমাদের বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আজকের টাইমের আজকের এই আয়োজন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্রশ্নগুলোর জন্য। অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম যে 5 মিশালি কবে থেকে শুরু হবে, এই সপ্তাহে ভাই শুরু হচ্ছে। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে অ্যারেট টাইমে মাঝে মাঝে আমরা বলো না যে আপনাদের হচ্ছে খাওয়াবো, জার্সি কিনে দিব, মুখ করবো, তুমুক করবো, একদিনের জন্য যেহেতু তপু এসেছে, তপুর জন্য সে অফারটা রাখি, কিন্তু শুধুমাত্র কমেন্টেই দেখি, মানে বাস্তব রূপায়ন্তরও আমরা দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.